আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আসো আমরা সবাই আজকে ক্লাসে চলে আসি। তো সবাই বই বের করো। বইয়ের পৃষ্ঠা হচ্ছে 275, পৃষ্ঠা 275। উপপাদ্য 35, 275 পৃষ্ঠার নিচে আছে উপপাদ্য 35। তো আমরা জানি যে উপপাদ্যের কয়টি ধাপ আছে? চারটি ধাপ আছে। এক নম্বর ধাপ হচ্ছে সাধারণ নির্বাচন, দুই নম্বর চিত্র ও বিশেষ নির্বাচন, তিন নম্বর ধাপ হচ্ছে প্রয়োজনে অঙ্কন, আর চার নম্বর ধাপ প্রমাণের যৌক্তিক ধাপ। তো আমরা এখন এর জন্য প্রথমে এই উপপাদ্যর এক নম্বরটা খেয়াল করি, কারণ যে কোনো উপপাদ্য বুঝতে এই পাঁচটা বিষয় দরকার। তো এক নম্বর বিষয় হচ্ছে সাধারণ নির্বাচন, অর্থাৎ যেটা বাংলায় লেখা থাকে উপরে। এটা কি বলা আছে? দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত এদের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাতের সমান। তাহলে প্রশ্ন আসছে সদৃশ ত্রিভুজ কাকে বলা হয়? যদি দুইটা ত্রিভুজের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় তখন তাদেরকে বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ। যেমন এখানে এবিসি আর DEF এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান, সি কোণ ই কোণের সমান, এইভাবে সমান হয়, তাহলে এই দুইটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। আর যখন দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হয় তখন তাদেরকে সদৃশ ত্রিভুজ বলা হয়। শুধু ত্রিভুজের ক্ষেত্রে, চতুর্ভুজ পঞ্চভুজ এদের ক্ষেত্রে না। তো দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, তাদের ক্ষেত্রফলের অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি। এই এটা দিয়ে ক্ষেত্রফল চিহ্ন, ক্ষেত্রফল এবিসি ইষ্ট হচ্ছে ক্ষেত্রফল DEF, এইটা সমান সমান আমরা লিখতে পারি। কি বলা আছে যে অনুপাত এদের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। যে কোনো দুই বাহু বলতে আমরা এখানে BC এবং EF-কে বোঝাচ্ছি, এরা হচ্ছে যে কোনো দুই বাহু। তো BC এবং EF বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র হবে, অর্থাৎ তাদের স্কোয়ার, বর্গক্ষেত্র মানে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তো BC-র উপর বর্গক্ষেত্র নিলে হবে BC² ইষ্টু হচ্ছে EF-এর উপর বর্গক্ষেত্র নিলে হবে EF² তো আমাদেরকে প্রমাণ করতে হবে এটা, তাদের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান হবে কোনটা? ওই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত। এইটা হচ্ছে আমাদের চিত্র, এবং চিত্র আসলো বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন থেকে। এবার আমরা বিশেষ নির্বাচন কীভাবে লিখব? খুবই সহজ, বুঝে থাকলে লিখতে পারবে। যে মনে করি এবিসি ও DEF দুটি সদৃশ ত্রিভুজ বা সদৃশ কোণী ত্রিভুজ, একই বিষয় ত্রিভুজের ক্ষেত্রে। মনে করি এবিসি ও DEF দুটি সদৃশ কোণী ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে এবং তাদের দুইটা অনুরূপ বাহু, এবং তাদের দুইটা অনুরূপ বাহু হচ্ছে BC ও EF, এই দুটা হচ্ছে অনুরূপ বাহু। প্রমাণ করতে হবে যে ক্ষেত্রফল ABC ইষ্টু ক্ষেত্রফল DEF ইকুয়াল টু BC² ইষ্টু EF², এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আসো অঙ্কন, কী অঙ্কন করব, প্রয়োজনে অঙ্কন করতে হবে। তো সবাই একটু খেয়াল করো যে ক্ষেত্রফল যেহেতু আমাদের দিয়ে কাজ করতে হবে, ক্ষেত্রফলের সূত্রে কি আছে মনে করলে বুঝতে পারবে? কি আছে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ভূমি আছে কিন্তু উচ্চতা নাই। তা আমরা এই জন্য অঙ্কনে এ থেকে এবং কি বলে BC-র উপরে AZ এবং EF-এর উপরে DH উচ্চতা আঁকবো, এবং এই উচ্চতা দুইটাকে আমরা ধরে নেব, একটাকে ধরবো H, একটাকে ধরবো জি, আরেকটাকে ধরবো আমরা এইস, অথবা একটাকে ধরলাম আমরা হচ্ছে এইস, আরেকটাকে ধরলাম হচ্ছে পি, এইস এবং পি ধরে নিলাম।
এই দুটাকে। তো এটা লেখা আছে, তোমরা ওখানে দেখলে বুঝতে পারবে যে বিসির উপরে, বিসি এবং ইএফ এর উপরে যথাক্রমে এজি এবং ডিএইচ লম্ব আঁকি, আর এজি সমান সমান এইচ আর ডিএইচ সমান সমান পি ধরি। তো আমি প্রমাণের খালি এই ধাপগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা এই ক্ষেত্রফলের যেহেতু অনুপাত বের করতে হবে, ক্ষেত্রফল দুটো বার করি। ত্রিভুজ এবিসি এটার ক্ষেত্রফল কি আসে? হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে বিসি ইনটু উচ্চতা আমাদের এখানে এইচ। এবং ত্রিভুজ ডিইএফ এটা সমান সমান কি আসে? ডিইএফ এটা সমান সমান আসে হাফ ইএফ ইস টু পি। এই দুটো ক্ষেত্রফলের অনুপাত করলে এখন কি হবে? ক্ষেত্রফল এবিসি ডিভাইডেড বাই ক্ষেত্রফল ডিএফ, অনুপাত মানে আমরা জানি ভাগ, ভাগ করলাম এই দুটো ক্ষেত্রফলকে, ভাগ করলে হাফ বিসি ইনটু এইচ বাই হাফ ইএফ ইনটু পি। হাফ হাফ যদি আমরা কেটে দিই তাহলে বিসি বাই ইএফকে একসাথে রাখলাম, ইফ ইনটু এইচ বাই পিকে আলাদা রাখলাম। এইটা আমরা পেলাম এক নম্বর একটা সমীকরণ পেলাম। তাহলে কি পেলাম? দুটা ত্রিভুজের ক্ষেত্রফলকে ভাগ করে বিসি বাই ইএফ আর এইচ বাই পি পেলাম। এখন এই এইচ বাই পি এর মান বের করার জন্য আমরা যাব ছোট ত্রিভুজ সদিশখানি করতে, এ বি জি এর সাথে ডিএফ, যে কোনো এক পাশের বাম অথবা ডান। তো বইতে বাম পাশেরটা আছে। তাহলে এখন ত্রিভুজ এবিজি ও ত্রিভুজ ডিইএইচ এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি সমান? ত্রিভুজ দ্বয়ের মধ্যে একটু খেয়াল করো যে ত্রিভুজ দ্বয়ের মধ্যে কোনো বাহু তো সমান নয়, কিন্তু কোণ সমান আছে, উভয়েরই সমকোণ আছে। কোণ এজিবি ইকুয়াল টু কোণ, ওই ত্রিভুজের কোণ হচ্ছে ডিএইচি, উভয়ে কি? সমকোণ, উভয়ে সমকোণ। এরপর আছে কোণ বি ইকুয়াল টু কোণ ই, একক্ষতে লিখলাম এটা। এই দুইটা কোনো সমান, কারণ সদিশখানি হওয়ার কারণে এরা সমান, এটা আমাদের দেওয়াই আছে। আর অবশিষ্ট কোণ যেটা আছে সেটাও সমান হবে, যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণের সাথে সমান হয় তাহলে অবশিষ্ট কোণটাও সমান পাওয়া যাবে। অবশিষ্ট কোণের নাম হচ্ছে বিএজি ইকুয়াল টু, ওই ত্রিভুজের অবশিষ্ট কোণের নাম হচ্ছে অবশিষ্ট কোণ ইডিএইচ। তাহলে এই ত্রিভুজ দুটাকে আমরা কি বলতে পারি? তিনটা কোণ পাওয়া গেছে, অতএব ত্রিভুজ দুটা হচ্ছে সদৃশখানি, ত্রিভুজ এ বি জি ও ত্রিভুজ ডিইএইচ সদৃশ কোণই তাই সদৃশ, সদৃশখানি হওয়ার কারণে এরা হচ্ছে সদৃশ। আশা করি এটা এ পর্যন্ত বুঝতে পারছো সদৃশখানি। তো সদৃশের কারণে এখন আমরা কি কি পাবো? সদৃশ হওয়ার কারণে এদেরও অনুরূপ বাহু সমান হবে। উপপাদ্য এর আগে যেটা ছিল 32 নম্বর উপপাদ্য অনুসারে এদের অনুরূপ বাহুগুলো কি হবে? সমান হবে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে অতএব এখান থেকে আমরা পাবো হচ্ছে এইচ বাই পি সমান সমান পাবো হচ্ছে এবি বাই ডি ইকুয়াল টু, বড় দুইটা ত্রিভুজ আবার কিন্তু আমাদের সদিশখানি আছে এবিসি এবং ডিএফ, এখান থেকে আমরা পাবো হচ্ছে বিসি বাই ইএফ। তো এটা আমরা পাচ্ছি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ্য এই কারণে। তো এই দুইটার কারণে এটা একটু খেয়াল করলে বুঝতে পারবে, এটা হচ্ছে আগে থেকেই আমরা উপপাদ্য 32 থেকে জানি যে এই দুটো সদিশখানি হয় কি, সে কারণে দুইটা ত্রিভুজ সদিশখানি হলে তাদের অনুরূপ বাহু সদিশখানি তাই সমান হয়, তাই এটা হয়। আর এটা পালা হচ্ছে এই ছোট দুই ত্রিভুজে যেখানে সদিশখানি হলো, দিয়ে মোট আমরা তিনটাই পেয়ে গেলাম। তো এইচ বাই পি এর মান লাস্টে আমরা বিসি বাই ইএফ পালাম, এইটা আমরা বসিয়ে দেবো এখন এক নম্বরে। তাহলে এক হতে আমরা এখন পাই ত্রিভুজ এবিসি ডিভাইড বাই ত্রিভুজ ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ, ছিল আগে বিসি বাই ইএফ,
আর এইচ বাই পি এর মান আমরা পেলাম বিসি বাই এফ, এটাও বসিয়ে দিই বিসি বাই এফ, তাহলে হবে বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার। এখানে আমাদের প্রমাণিত হয়ে গেল। তো সবাই একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, এরপরে বই ভালো করে দেখো, বই কয়েকবার পড়ো, বোঝার চেষ্টা করো, এবং তারপরে না দেখে দুইবার লেখো, দেখো এটা আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। আরও ভালো আয়ত্ত করার পদ্ধতি হচ্ছে এটা আরও দুই একজনের সাথে আলোচনা করো, ডিসকাস করো, গ্রুপ ডিসকাস করো, কাউকে শেখাও, তাহলে এটা আরও ভালো করে বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা হোমওয়ার্ক এটাই না দেখে লিখবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।